আসসালামু আলাইকুম, আমি আশাতুজ্জামান। আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজ আমরা এমন একজন ব্যক্তির বসতভিটা দেখতে যাচ্ছি। তিনি হলেন বিচারপতি ডক্টর রাধা বিনোদ পাল। পুকুরটার পরিমাণ কতটুকু আছে? 12 বিঘে। 12 বিঘা। আর 12 বিঘার পাশে দেখতেছি পুকুরের পাশে একটা বাড়ি আছে। বাড়িটা কি এই পুকুরের জমির ভিতরেই করছে ওরা? হ্যাঁ। ও আচ্ছা। আর ওই সাইডে ওনার নামে স্কুল আছে, স্কুলটার যে জায়গাটা তো রাধা বিনোদ পালের নামে আছে। ওখানে কতটুকু জায়গা আছে? ওখানে জমি 13 বিঘে। 13 বিঘা। যাক, হয়তো বা কিছু ইনফরমেশন আমরা পেলাম, তো আগে ধন্যবাদ। ডক্টর রাধা বিনোদ পাল বসবাস করার জন্য বেছে নিয়েছিলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকলাদহ গ্রামটিকে, যেখানে অনেক জায়গা জমি করেছিলেন। তিনি তৈরি করেছিলেন স্বপ্নের বাস্তব ভিটা। আজ আর কোনো কিছুই অবশিষ্ট নেই তার। তখন তিনি যতটুকু জমি জমা করেছিলেন তা সবটুকুই বেদখল হয়ে গেছে। তার বসত ভিটাতে এখন বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের বসত ভিটায়। রোদে শুকানো হচ্ছে চাল কুমড়োর বড়ি। এই চাল কুমড়োর বড়ি তৈরি করতে লাগে কলাইয়ের ডাল এবং চাল কুমড়ো। এভাবে বড়ি বানিয়ে রোদে 7 থেকে 8 দিন শুকাতে হয়। তারপরে এগুলো তরকারির সাথে রান্না করে খেতে হয়, অনেক সুস্বাদু। এগুলো ডক্টর রাধা বিনোদ পালের ভিটাতেই সেই সময়কার ইট আর মাটি দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে হলুদ তুলে দেখাচ্ছি এই হলুদটির রং কেমন। তবে ডক্টর রাধা বিনোদ পালের বসত ভিটা, এটা অরিজিনাল ভিটা। এই ভিটাতে এখন শুধু হলুদ চাষ হচ্ছে। দেখুন, এই যে হলুদ তুলেছি, এই হলুদের রংটা একদম লাল। তবে এই হলুদ থেকেই কিন্তু আমরা খাবারের হলুদ পাই, যেটা গুঁড়ো পাউডার। হ্যাঁ, এই যে আমরা এখানে যেখানে দাঁড়ায় আছি, সবাইকে বলা হয়েছে কি এটা আছে কি রাধা বিনোদ পালের রয়েছে কি বসত ভিটা, তাই তো আঙ্কেল? এখানে তো তিনি যেটা কি ডক্টর জাস্টিস রাধা বিনোদ পাল। তো আমার মনে হয় আপনার বাসা এখানে হবে বা পাশে। ও আচ্ছা, তার মানে যে এখানে বাসা। তো তিনি এসে আসলে তিনি তাকে তো দেখার সৌভাগ্য আপনারও হয়নি, কারোরই হয়নি। তো তার সম্পর্কে হয়তো বা কিছু হলো আপনি জানেন, তো যদি আমাদেরকে একটু তার সম্পর্কে কিছু বলেন বা আপনি যতটুকু জানেন ততটুকু যদি আমাকে আমাদের জানাতেন, তবে হয়তো বা অনেকেই জানতে পারতো যে তার পার্শ্ববর্তী যারা থাকে বা এক কথা হচ্ছে যে তার বাড়ি, তার বসত ভিটার পাশে যারা বাড়ি করে আছেন তারা যে মানে থাকেন যারা, তার সম্পর্কে তারা কতটুকু জানে। মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, মানে আমাকে যে বয়স বেশি, হ্যাঁ তারা ভালো আসলে বয়স বেশি তুলতে পারিনি আগে কে গাঁথনি। জাস্টিস রাধা বিনোদ পালের হয়েছে কি আঙ্কেল কি বললেন এখানে তার হচ্ছে কি বাথরুম ছিল, তাই তো? বাথরুমে দেখা যাচ্ছে যে আপনারা দেখেন জায়গাটা অনেক সুন্দরভাবে গোছালো আছে। মানে শুধুমাত্র ইট, একটা ইট দেখতে পারছি। সেই ক্ষেত্রে তার নিদর্শন হিসেবে আমরা বলতে পারি যে এখন
তাদের এই বাথরুমটার ক্ষেত্রে শুধু খালি একটা ইটি আছে আর পাশে একটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কি, এই যে এখানে একটা সুন্দর একটা কি বলবো যে বাথরুম ছিল সেটা বোঝা যাচ্ছে। তো এখানে নিদর্শন হিসেবে আমরা বাথরুমটা পাইছি যে এটা হচ্ছে কি ডক্টর জাস্টিস রাধা বিনোদ পাল তার ফ্যামিলি মিলে এই জাস্ট এই বাথরুমটা ব্যবহার করতো আর কি। তো এটা আছে কি বলবো যে এটা আছে কাকিলা দহার ভিতরেই অন্তর্গত। তো এটা সব মিলায় আর কি যে হয়তো বা সুন্দর ছিল আর কি, এখন নিদর্শন বলতে এই জাস্ট একটা ইট ছাড়া আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না। বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের তার বসত ভিটার পাশেই রয়েছে বড় একটি পুকুর। এই পুকুরটির পানিতে এখন মাছ চাষ করা হয়। দুপুরের দিকে এলাকার মানুষজন এই পুকুরেই গোসল করেন। এই পুকুরের ভিতরেই তার নামে খোদাই করা অনেক ইট পাওয়া গেছে। বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের জমিতেই তার স্মৃতিচারণ করার জন্যই একটি স্কুল প্রতিষ্ঠা করেন এলাকার মানুষজন। তিনি একজন মহানায়ক। এই মহানায়কের জন্ম 27 জানুয়ারি 1886 আর মৃত্যুবরণ করেন 10 জানুয়ারি 1967 সালে। বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের জন্মস্থান এবং তার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। ওইদিকে দেখছি একটি সাইনবোর্ড, দেখি সাইনবোর্ডে কি লেখা আছে। প্ল্যান্ট বাই প্লে গ্রুপ 2020। যাইব আমরা ওইদিকটায় যাব। এদিকটায় সোনালি রঙের ধান বরণ করেছে অর্থাৎ ধান পেকে গেছে। আসলে কাকলাদহ গ্রামটি অনেক সুন্দর। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।